কোন কোন জায়গায় থাকলে মানুষের ভীষণ ভালো হয়, প্রচুর অর্থ আসে, মানুষ সুখ শান্তি পায়। অনেক সময় ব্যবসা ক্ষেত্রেও যদি আমরা এই জায়গাটা করতে পারি, দেখবেন আমাদের দোকানের বিক্রি বাটা কিন্তু বেড়ে যায়, সব দিক থেকে আমরা লাভবান হই। প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি জীবনে কি চান, সবাই হয়তো এক বাক্যে উত্তর দেবে, তারা অর্থ চায়, টাকা চায়, কোটি কোটি টাকা চাই। অবশ্য কিছু পার্সেন্টেজ মানুষ হয়তো টাকাটা বলতে নাও পারে, সবাই তো আর বলবে না। দেখুন, টাকাটা যে চায় এটা তো আর খারাপ কিছু না, কারণ অর্থ তো সবাই চায়, অর্থ চাওয়ার জন্যই তো কর্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্থ কিন্তু কখনো মানুষের ডাইরেক্ট আসে না, ইনডাইরেক্টভাবেই আসে। আমরা যে কাজ করি প্লাস আমরা যেখানে থাকি, আমাদের যে কাজের যে জায়গা, এই জায়গাগুলো যদি সঠিক নিরূপণ না করি, আমরা সঠিকভাবে বাছাই না করি, তো স্বাভাবিকভাবে অর্থ কিন্তু কখনো আসবে না। আজকে আমি একটু বলবো আপনাদের, তাই শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন যে কোন কোন জায়গায় অর্থ, মানে কোন কোন জায়গায় আপনি থাকলে যে আপনার সব দিক থেকে ভালো হবে, আপনি উন্নতি করতে পারবেন জীবনে। এর জন্য সবসময় মনে রাখবেন, জানলার ধারে আপনি যেখানেই থাকেন না কেন, মনে করুন আপনি আপনার বেডরুম, আপনার যেখানে বেডরুম আছে সেখানে মিনিমাম যেন একটা থেকে দুটো জানালা অবশ্যই থাকে। দেখা যাচ্ছে আপনার এমন একটা বেডরুম সেখানে কোনো জানালা নেই, মিনিমাম একটা থেকে দুটো জানালা, যদি দুটো যদি জানালা থাকে তাহলে তো ভীষণ ভালো হয়, বাট একটা জানালা যেন অবশ্যই থাকে, একদম মানে সর্বনিম্ন সর্বনিম্ন যেন একটা অবশ্যই থাকে। যখন জানলা থাকবে তখন চেষ্টা করবেন জানলাগুলোকে সবসময় দিনের মধ্যে কিন্তু অন্তত 3 থেকে 4 ঘন্টা ওপেন করে রাখার, এটা নিয়ম। আমরা অনেক সময় এখনকার দিনে আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত জানলা দরজা ম্যাক্সিমাম সময় বন্ধ রাখি, বিশেষ করে জানলা তো বন্ধই রাখি। অনেক সময় ভাবি যে বাইরের কোনো কিছু হয়তো আসছে বা যাচ্ছে, কিন্তু জানবেন এই যে বাইরের হাওয়া বাতাস যখন আপনার ঘরে প্রবেশ করবে, সেটা যেমন আমাদের শরীরের পক্ষেও ভালো, ঠিক তেমনি জানবেন এটা কিন্তু আমাদের ভাগ্যের পক্ষেও ভালো। কেননা যখন আমাদের বাইরের কোনো জিনিস, পজিটিভ জিনিস যখন আমাদের ভিতরে যখন ঢোকে, তখন কিন্তু আমাদের ভাগ্যের জায়গায় উন্নতি হয়। আমি আগেই বললাম, টাকা পয়সা মানুষের কিন্তু কখনো ডাইরেক্ট আসে না, ইনডাইরেক্টভাবেই আসে। হয়তো আমরা মনে করি এটা প্রত্যক্ষভাবেই আমাদের কাছে আসে, তা না। কেননা দেখুন, আপনি যে কাজ করছেন, কর্ম করছেন, সেখানে হয়তো আপনি ভালো ফল করছেন, তার বিনিময়ে আপনি পয়সা পাচ্ছেন। তো সেইটা ভালো ফল করতে গেলে বা পেতে গেলে আগে আপনাকে ভাগ্যটাকে ঠিক রাখতে হবে, সর্বদিক ঠিক রাখতে হবে, তবে কিন্তু আপনি সেই অর্থ ইনকামের, ভালো ইনকামের একটা সুযোগ তৈরি করতে পারবেন। তো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, আমরা যেখানে থাকছি বা আমাদের যেখানে দোকান, আমি দেখেছি অনেকের দোকানগুলো কি একটা ঘুমটির মধ্যে, অনেকে দেখবেন ছোট্ট একটা ঘুমটি দোকান, বাট সেই চায়ের দোকান করেও সে কিন্তু মানে প্রচুর কিছু করে নিয়েছে। আবার অনেকের চায়ের দোকান আছে কিছুই না। দেখুন, মেন হচ্ছে জায়গা এবং পজিশন। আপনারাও লক্ষ্য করেছেন কিছু কিছু পজিশন আছে দোকানের, যে পজিশনগুলোতে কিন্তু প্রচুর বেচা কেনা বেড়ে যায়, প্রচুর বিক্রি বাটা বাড়ে। ঠিক তেমনি আমাদের বাসস্থান এবং দোকান এবং আমাদের কর্মক্ষেত্র যদি সঠিক না থাকে, জানবেন সেখান থেকে আমরা কখনো মুনাফা করতে পারি না, আমরা লাভ করতে পারি না, এটা হচ্ছে সব থেকে আসল কথা। তো আমি বলবো যে ঘরের মধ্যে বিশেষ করে এই যে জানলা, যে জানলাগুলো আছে, আপনারা চেষ্টা করুন অন্তত 3 থেকে 4 ঘন্টা খুলে রাখার, প্রতিদিন খুলে রাখবেন, এটা কিন্তু আপনার নিজেদেরও ভালো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে বিজ্ঞানও বলছে যে সবসময় জানলা দরজা খুলে রাখাই ভালো। তাতে করে কী হবে, তাতে করে বাইরের যে শুদ্ধ বিশুদ্ধ হাওয়া বাতাস আপনার ঘরে ঢুকবে, এবং কারণ ঘরে থাকতে থাকতে মানুষ একটা দমবন্ধ টাইপের হয়ে যায় এবং সেখানে কিন্তু প্রচুর কার্বন ডাইঅক্সাইড জমা হয়। তো বাইরের হাওয়া বাতাস যদি আমাদের ঘরে ঢোকে তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে যেমন ভালো, এবং চীনা ফেংশুই মতে কিন্তু আরও ভালো। দেখুন, ফেংশুই এই কথাটা হয়তো অনেকে আপনারা শুনেছেন, এটা একটা চীনা বাস্তুশাস্ত্রেরই মতো। তো এর ফলে কিন্তু মানুষ তার জীবনটাকে কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে। ফেং মানে বাতাস আর সুই মানে হচ্ছে জল। চীনা শাস্ত্র অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ওরা জল এবং বাতাসের কম্বিনেশনেই কিন্তু চলে। আমি আমার অনেক আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির সামনে সবসময় 1 বালতি করে মিনিমাম জল লাগবেন, এবং সেই জলটা রোজ আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ প্রতিদিন ওই জলটা ফেলে দিয়ে আবার নতুন 1 বালতি জল লাগবেন। দেখুন, জল যখন রাখছেন আপনার বাড়ির সামনে হাওয়াও নিশ্চয় দিচ্ছে, ওই হাওয়া বাতাস যখন আপনার ঘরে যখন ঢুকবে তখন কিন্তু আপনি অর্থ সম্পদ আপনি ইনকাম করতে পারবেন। আপনাদের এখন যদি মনে করেন আপনার যদি খুব খারাপ সময়ও থাকে, তাহলেও দেখবেন আপনার সময় কিন্তু আস্তে আস্তে ভালো হবে, হতে বাধ্য। কেননা যার বাড়ির সামনে জল লাগে 1 বালতি করে, তার কিন্তু খারাপ সময় নেই। আপনারা লক্ষ্য করুন, যারা যারা ভিডিও দেখছেন আপনারা লক্ষ্য করুন আমার কথা শুনে, আমি যেসব
টিপসগুলো আপনাদের বলি, এটা কিন্তু অথেন্টিক টিপস, অর্থাৎ কার্যকারী জিনিস। যদি আপনারা এইগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি হয়। তো আপনারা যেহেতু জানালা, যেহেতু বাইরের হাওয়া বাতাস ঢুকছে, তাই চেষ্টা করবেন জানলার ওখানেও কিন্তু একটু করে জল লাগবে। অবশ্যই সেই জলটা প্রতিদিন ফেলে দিই আবার নতুন জল, না হলে আবার মশার উৎপাত বেড়ে যেতে পারে মেবি। তো সেই জন্য জানলার পাশেও কিন্তু আপনারা একটু জল রাখবেন, আর চেষ্টা করবেন ঘরের মধ্যে জানলা তৈরি করার, মিনিমাম দুটো জানলা তৈরি করার, সেটা কিন্তু ভালো আপনাদের জন্য। এবং অবশ্যই জানলায় যেন হাওয়া বাতাস ঢুকে একদম পুরো খুলে দেবেন জানলা, যেন হাওয়া বাতাস অবশ্যই আপনার বাড়িতে প্রবেশ করে। যেসব বাড়িতে গরম হাওয়া ঢোকে জানবেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ অমঙ্গল, আপনার ব্যবসার জন্য অমঙ্গল, আপনার কাজের জন্যও অমঙ্গল। অনেক বাড়িতে গরম হাওয়া ঢুকছে, যদি কখনও আপনার মনে হয় যে গরম হাওয়া ঢুকছে তাহলে জানবেন আপনার কিন্তু ক্ষতি হবে, আপনার ভালো হতে পারে না। আপনার কিন্তু সর্বদিক কিন্তু ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, ফ্যামিলি বলুন, সংসার বলুন, আয় উন্নতি বলুন, সর্বদিক কিন্তু ক্ষতির লক্ষণ। যদি কোনো জানালা দিয়ে গরম হাওয়া ঢুকে তাহলে অবশ্যই সেই ওখানে অবশ্যই আপনি জল তো মাস্ক রাখবেন, এবং সাথে ময়ূরের পাখনা রাখবেন এবং পুরীও রাখবেন। আমি সবসময় এই দুটো জিনিসের কথা বলি, ময়ূরের পাখনা এবং পুরী, কেন বলি জানেন? এই দুটো জিনিস কিন্তু মানুষের উন্নতির ধারক ও বাহক, এটা কিন্তু মানুষের কখনও সবসময় পজিটিভনেস। এই ময়ূরের পালক এবং পুরী, লক্ষ্মী কুড়ির মধ্যে আছে প্রচুর পজিটিভ শক্তি, প্রচুর সৌভাগ্যকারক জিনিস। তো এই দুটো জিনিস আমাদের উন্নতির জন্য কিন্তু 10 রকম জিনিস লাগে না, এটা সবসময় মাথায় রাখবে। আমাদের উন্নতির জন্য যদি আমরা একটা দুটো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই হয়। কিন্তু অনেক মানুষ মনে করে আমি আজকেই 5টা ময়ূরের পাখনা রাখলাম আর কালকেই কোটিপতি হলাম, এটা ভুল করেও ভাববেন না, তারা ভিডিও দরকার হলে দেখবেনও না। কেননা যার মধ্যে ধৈর্য আছে সেই জীবনে উন্নতি করে, এবং যে ভরসা রাখে, বিশ্বাস রাখে, সেই জীবনে কিন্তু উন্নতি করে, যেটা কিছু মানুষ করে। কারণ সব মানুষ জীবনে উন্নতি করতে পারে না, যেমন সব মানুষ কখনো ভালোও হতে পারবে না। সব মানুষ ভালো হতে পারবে না, দেখুন একটা স্কুলে প্রচুর ছাত্র পড়ে, সবাই কি ভালো রেজাল্ট করে? সবাই তো ভালো রেজাল্ট করে না, তাহলে বুঝতে হবে তার মানে কি সবাই ওবিডিয়েন্ট না, সবাই শিক্ষকের পরামর্শ মতো চলে না। যেসব ছাত্রছাত্রী শিক্ষকের পরামর্শ মতো চলেছে তারা জীবনে কিন্তু উন্নতি করেছে, তারা জীবনে দাঁড়িয়েও গেছে, লক্ষ্য রাখুন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা জিনিস বললাম, আপনারা যদি সেই জিনিসটা সঠিকভাবে না পালন করেন তাহলে তার থেকে তো আপনারা ফল পাবেন না। একটা গাছ লাগিয়ে দিলে সেখান থেকে যদি আপনি ভাবেন চট করে ফল চলে আসবে সেটা হবে না, সেই গাছেরও পরিচর্যা করতে হবে। ঠিকভাবে খাবার দেওয়া, ঠিকভাবে জোয়াল দেওয়া, ঠিকভাবে পরিচর্যা করা, যাতে গাছের পোকা লাগছে কিনা সেদিকেও বাড়তি নজর দেওয়া, অর্থাৎ সব দিক মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট আমরা পাই। কিন্তু আমরা যারা এই সব দিক নজর রাখি এবং নির্দেশ পালন করি তারা কিন্তু আলটিমেটলি জয়ী হই জীবনজুড়ে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় ক্ষেত্রে যে বাড়িতে যে জানলা থাকবে সেই জানলার পাশে মিনিমাম জল, জলটা কিন্তু অবশ্যই প্রতিদিন চেঞ্জ করতে হবে মাথায় রাখবেন, অন্তত মিনিমাম 4টে করে ময়ূরের পাখনা রাখবেন এবং 5টা করে লক্ষ্মী করি প্রত্যেকটা জানলায় রেখে দিন। আপনি এইভাবে 39 দিন রেখে দিন, 39 ডেজ, দেখুন আপনার উন্নতি হয় কি না। সেই বাড়ি থেকে যদি কোনো খারাপ শক্তিও থাকে সেটাও কিন্তু চলে যাবে। অনেক বাড়িতে দেখুন, দুঃখের বিষয় বলতে হচ্ছে, অনেক বাড়িতে কিন্তু অশুভ শক্তি থাকে। আমি অনেক সময় বলি আপনাদেরকে যে সবসময় এমন বাড়ি, এমন ঘর, এমন জায়গা বাছাই করবেন যেখানে কিন্তু কোনো অশুভ শক্তি নেই, শুভ শক্তি। এবং সেই বাড়িতে যাওয়ার আগে অবশ্যই ব্রাহ্মণ মশাইকে দিয়ে ভালো করে হোম যজ্ঞ করে ভালো তিথি দেখে সেই ঘরে প্রবেশ করবেন, সেটা হোক না ফ্ল্যাট, সেটা হোক না দুকামরা ছোটো বাড়ি। কেননা অনেক বাড়িতে এই বাড়ি কিন্তু জানবেন আপনার সব থেকে শ্রেষ্ঠ জায়গা, কেননা যেখানে আপনি সারা দিনের মধ্যে রাতের মধ্যে ম্যাক্সিমাম সময়টা কিন্তু কাটাচ্ছেন। তো ওই জায়গাটা যদি ভালো না হয় তার কুপ্রভাব আপনার পড়বে, যদি জায়গাটা ভালো হয় তার সুপ্রভাব আপনার মধ্যেই পড়বে। অনেক মানুষের দেখুন এমনও আছে যে হয়তো বরবাদ হয়ে গেছে, ব্যবসা তো মানে নিয়েই শেষ, ঋণ দিনা তার মাথা গলা পর্যন্ত ঋণ দিনা, কিন্তু সে একটা ভালো জায়গায় গেল, অর্থাৎ ভালো একটা বাড়িতে গেল, সেখানে কি হলো, সেখানে কিন্তু তার প্রচুর জীবনের ভাগ্যের চেঞ্জ আসলো, জীবনের সেই ঋণগুলো সে আস্তে আস্তে মিটিয়ে দিতে পারলো, সুখী সংসারভাবে সে কিন্তু চলতে থাকলো। এটা কেন হয় বলুন তো? এটা হচ্ছে সঠিক জায়গা নির্বাণ করার ক্ষেত্রে, অর্থাৎ যে জায়গাটা, যেসব দোকানে জানবেন ব্যবসা হচ্ছে না, মানে মানে আপনার বিক্রি নেই,
এমন অনেক দোকান আছে যাদের একদম বিক্রি নেই, একদম বিক্রি নেই, যাদের ব্যবসা ভীষণ ভীষণ খারাপ, আপনার পাশের দোকানে বিরাট সেল বাট আপনার হচ্ছে না, তারা কি করবেন? তারাও সেম জিনিসটা অ্যাপ্লাই করুন, সেম জিনিস। এবার যদি পারেন, সম্ভব হয় দোকানের সামনে ঠিক এক বালতি করে বা একটা ঘটে করে, যেটা আপনার সুবিধা হয়, জল রাখবেন, মাথায় রাখবেন, এটা জল রাখবেন, জলটা প্রতিদিন ফেলে দেবেন, জলটা সকালবেলায় ভরে রাখবেন, আবার পরের দিন সকালে ওটাকে ফেলে দিয়ে নতুন জল রাখবেন। এবং অবশ্যই আপনি তো রাস্তার মানে যদি দোকানটা থাকে তার দোকানের মধ্যে আপনারা কড়ি এবং ময়ূরের পাখনা রাখুন, রাখুন এইভাবে 39 দিন রাখুন। তারপরে আপনারা ট্যালি করুন আগের থেকে আপনার ব্যবসা বা সেলটা বেড়েছে কিনা, দরকার হলে আপনি আমাকে SMS করে জানাবেন, SMS করে আমাকে জানিয়ে দেবেন যে শাস্ত্রীজি আপনি যে কথাটা বলেছিলেন সেটা ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন, আমাকে একটু ফিডব্যাক দেবেন আপনারা, কিন্তু SMS-এর মাধ্যমে দেবেন, আমি একটু জানব। কেননা আপনাদের সঠিক জিনিসটা যদি আপনারা করেন আশা করি কিন্তু মঙ্গল হবে। আর এমন বাড়িতে সবসময় যাবেন যেদিকে পূর্ব দিকে ঢালু, আপনার জমিও যদি এরকম হয় জানবেন দিকে যেন অবশ্যই ঢালু থাকে, অথবা উত্তর দিকে ঢালু থাকে, যদি দক্ষিণ দিকে ঢালু বা পশ্চিম দিকে ঢালু হয় তাহলে কিন্তু সেখানে আপনি কিন্তু কখনও আয় উন্নতি করতেই পারবেন না, সেই জমিতে থেকে কিন্তু আপনি বাড়ি করেও আপনি কিন্তু শান্তি পাবেন না, যদি থাকেও আপনি ইমিডিয়েট পিছন দিকে মাটি ফেলে মানে পূর্ব দিকে ঢালু করার জন্যে পশ্চিম দিকে মাটি ফেলে উঁচু করুন যাতে আপনার পূর্ব দিক ঢালু হয়, ঈশান কোণ যাতে ঢালু হয়, উত্তর পূর্ব দিক যাতে ঢালু হয় এটা মাথায় রাখতে হবে কিন্তু, বা উত্তর দিকে ঢালু হয় দরকার হলে একটু মাটি ফেলে জায়গাটাকে একটু উঁচু করে দিন। যেসব জমি জানবেন পূর্ব দিকে ঢালু মানে পূর্ব দিকে নিচু, পশ্চিম দিকে তার মানে উঁচু, উত্তর দিকে ঢালু তার মানে দক্ষিণ দিকে নিশ্চয়ই একটু উঁচু হবে, এই জমিগুলো খুব খুব ভালো জমি, পারলে এই জমিগুলো কিনে নিন এবং এই জমিতে যারা থাকবে তাদের কিন্তু আয় উন্নতি হতে পারবে। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবেন। আপনার যদি দোকান ঘরের পজিশনটা এরকম হয়, আপনি যে ব্যবসা করছেন তাহলে চেষ্টা করবেন একটু মানে ঢালাই করে উঁচু করে হালকা একটু ঢালাই করে মানে পূর্ব দিক অথবা উত্তর দিকটাকে একটু নিচু করে দিন, এটা মাথায় রাখতে হবে, তবে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য বাড়বে, এটা করে দেখুন। এবং আপনার আমাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিন যে আপনার সত্যি কোনো ইম্প্রুভ হয়েছে কি না, তারপরে আমি আপনাদেরকে রিপ্লাই দেব, কিন্তু এটা আপনাদের করতে হবে আগে 39 দিন এটা করুন। আশা করি আপনার জায়গাটা যেমন সুন্দর হবে, ব্যবসাটা খুব ভালো হবে, আপনার আয় উন্নতিও কিন্তু বাড়বে, কেননা টাকা কিন্তু কখনো প্রত্যক্ষভাবে আসবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনি যে কাজটা করবেন তাতে আপনার ভালো হতে হবে, তার জন্য আপনার ভাগ্য ভালো হতে হবে, আর ভাগ্য যদি সহায় না হয় কোনো কিছুই আপনি পাবেন না, তো এটা করে দেখতে পারেন। নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যাদের ব্যবসা ভালো চলছে না, বাড়িতে থেকে হতাশা ডুবে গেছে তাদের জন্য এই উত্তম ভিডিওটা।